আসসালামু আলাইকুম চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নিবেদন সুচিত্রা ভট্টাচার্য রচিত ছোট গল্প আলো ছায়া ডাক্তারের চেম্বার থেকে বেরোতে বেরোতে সওয়া নয়টা বেজে গেল কার্তিকের শেষ এখনো তেমন শীত পড়েনি তবে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব এসে গেছে রাস্তাঘাট রীতিমতো নির্জন এ সময় কলকাতাকে কেমন যেন অচেনা অচেনা লাগে অন্তত অতশীর লাগছিল আজ এই মুহূর্তে একা একা বলেই কি এরকম লাগছে কেউ গেলেই গাছ ছমছম করে ওঠে মতলব নেই তো কেউ একবার ফিরে তাকালেই মনে হয় নিশ্চয়ই উদ্দেশ্য ভালো নয় যদিও এমনটা মনে হওয়ার কোনো মানেই হয় না এই চল্লিশ ছুঁই ছুঁই বয়সে দু দুটো ধারী ছেলেমেয়ের মা হয়ে কিন্তু কি করবে অতসী মনে হচ্ছে যে দেবেন্দুটা যেন কি বিকেলে নয় কাজে আটকে পড়েছিল পরেও কি ডাক্তারের চেম্বারে চলে আসতে পারত না বলে দিল। থেকে একদিন তুমি একা যেতে পারবে না প্লিজ আজকের দিনটা যাও অফিসে খুব বিশ্রী ফেসে গেছি কাজ 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 দেবেন্দুর কাছে এখন কাজটাই বড় বউয়ের শরীর খারাপের থেকেও এমনটাই বুঝি হয় একটা বয়সে পৌঁছে পুরুষের কাছে বউ শুধুই একটা পাশ বালিশ থাকলে সুখ না থাকলে আরো সুখ দিব্যি হাত পা ছড়িয়ে চিত হয়ে যায় অবশ্য নিত্যদিন যে রোগে ভোগে তার প্রতি কতদিনই বা অন্যদের মনোযোগ থাকে অতসির ছেলেমেরি কি আছে মা মাঝে মাঝে নিঃশ্বাসের কষ্টে ছটফট করবে রুটিন করে ডাক্তারের কাছে যাবে বাড়াবাড়ি হলে ওষুধ ইনজেকশন চলবে আবার দিব্যি খাড়া হয়ে ঘানি টানবে সংসারের এরকমই তো একটা সোজা সরল হিসেবে অভ্যস্ত হয়ে উঠেছে বুগলি টুবলু একা একা ডাক্তার দেখাতে আসতে ভালো লাগে কারুর কেউ বোঝে না কেউ না দেবেন্দু বা বুবলি টুবলুর এমন হলে অত সে কি তাদের একা ছেড়ে দিতে পারত ছোট্ট একটা নিঃশ্বাস চেপে অত সে বাস স্টপে এসে দাঁড়ালো রাত নটা কলকাতা শহরে এমন কিছু রাত নয় দিব্যি গাড়ি ঘোড়া চলছে বাসের প্রতীক্ষায় লোকও দাঁড়িয়ে আছে দু চারজন ট্যাক্সি ধরে নেবে একটা সামনে দিয়ে গোটা দু তিন খালি ট্যাক্সিও চলে গেল কিছুতেই সাহস করে ডাকতে পারল না অতশী একা একা ট্যাক্সি চড়ার অভ্যেস অতসী নেই এমন নয় হর তো একা ট্যাক্সিতে করে যায় এদিক ওদিকে বাপের বাড়ি ননদের বাড়ি নিউ মার্কেট কিন্তু রাত বড় রহস্যময় দুটো অচিন লোকের পেছনে একা একা বসে আছে অতসী। ভাবতেই কেমন গা শিরশির করে দৈত্যের মতো হাওমাও করতে করতে প্রাইভেট বাস আসছে একটা অত বাসের নম্বরটা পড়ার চেষ্টা করল আহ দূর থেকে ভালো বোঝা যাচ্ছে না হেডলাইটের তীব্র দুটি পিঙ্গল চোখ আর হেমন্তের কুয়াশায় সংখ্যাটা বড় ছাপসা ছাপসা চোখ কুচকে কপালে হাত রাখলো অতসি ফুটপাত থেকে নামলো একবার তখনই এক সাদা ফিয়াট সামনে এসে দাঁড়িয়েছে কোনদিকে যাবেন ম্যাডাম অত সে চমকে তাকালো কে রে বাবা তাকেই বলল নাকি সাদা ফিয়াটের চালক ঝুঁকে এদিকে জানালার দিকে মুখ করেছে কদ্দূর অত সে সম্বিত ফিরল ডাক্তারের চেম্বারে সদ্য পরিচিত হওয়া লোকটা উল্টো দিকের সোফায় বসে তারই মতো অপেক্ষা করছিল টুকটাক কথাও বলেছিল মাঝে মাঝে ডাক্তাররা আজকাল কখনোই ঘড়ি ধরে চেম্বারে আসে না অপেক্ষা করে করে রুগীরা ধৈর্যের শেষ সীমায় পৌঁছে যায় অ্যাপয়েন্টমেন্টে যে টাইম দেওয়া থাকে কোনোদিনই কেউ সেই সময়ে রুগীকে ডাকে না সব ডাক্তারই এখন বড় বেশি প্রফেশনাল হয়ে গেছে এইসব লোকটা একবার অতশীর কাছ থেকে ম্যাগাজিনও চেয়ে নিয়েছিল সাড়ে ছটা থেকে ঠায় বসে থাকতে থাকতে অতশীর গলা শুকিয়ে কাঠ লোকটাই দেখিয়ে দিয়েছিল ওয়াটার ফিল্টার অতসী সৌজন্যের হাসি হাসলো আঙুল তুলে বলল আমি এদিকে যাব যাদবপুর যাদবপুর আমিও তো সে অস্বস্তিতে পড়ে গেল হুট করে অচেনা লোকের গাড়িতে উঠে পড়া যায় প্রাইভেট বাসটা গাড়ির পেছন দিকে গাগ গাক হর্ন দিচ্ছে ছুটি চোখ বুলিয়ে অত বাসটাকে একবার দেখে নিল না বালিগঞ্জ স্টেশন যাদবপুর যাবে না গর্জনরত বাসকে পথ দিয়ে গাড়িখানিকে এগিয়ে ফুটপাত খেসে লাগালো লোকটা দরজা খুলে নেমে এলো সংকোচ করবেন না আসুন আপনাকে নামিয়ে দিচ্ছি স্টপে অপেক্ষমান দু একটা লোক বাসে উঠে গেল আর মাত্র দুজন সেরে নিচে লুঙ্গি শার্ট ছবি তো দরিদ্র গোছের একজন অন্যজন বছর কুড়ি পঁচিশের এক যুবক ছেলেটা সিগারেট ফুকছে কান অতসীদের সংলাপে কোথেকে এক ভিখিরি শিশুর উদয় নিঃশব্দে অতসির পাশে এসে হাত পেতে দাঁড়িয়েছে ছেলেটা ঝুঁটিতে পরিবারের দিকে চোখ বুলিয়ে নিল অতসী এসব চোয়াল ফাঁক করে বলল থ্যাংক ইউ এক্ষুনি বাস এসে যাবে আপনি কেন মিছিমিছি হ্যাঁ আসুন না রাত বিরাতে কেন দাঁড়িয়ে থাকবেন আমি তো যাচ্ছি এদিকে এত জোরাজুরি করে কেন লোকটা মনে অন্য কিছু আছে একা মহিলা দেখেই অনেক পুরুষের মধ্যে নাইট হুট জেগে ওঠে তারপর একটু সুযোগ বুঝলেই খোলসটা সরে যায় এই লোকটার চেহারা অবশ্য যথেষ্ট ভদ্র বয়সেও খুব একটা চ্যাংড়া নয় মোটামুটি অতসির সমবয়সী হবে ইতস্তত করে অতোষী বলল আমি পারব চলে যেতে লোকটা কাজ ঝাঁকিয়ে হাসল প্লিজ আমরা দুজনে একসঙ্গে বসেছিলাম ইনসিডেন্টলে আমাদের ডেস্টিনেশনটাও এক আমি আপনাকে নামিয়ে দিতে পারতাম আর আপত্তি করার যুক্তি পেল না অতসী। কি আর এমন ভয়ঙ্কর কিছু হবে সে তো আর বন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে না লোকটার যদি কোনো বাজে উদ্দেশ্য থাকেও মুখ বাড়িয়ে চেঁচাতে তো পারবে ঘাড় বলল চলুন লোকটা পেছনের দরজা খুলে দিল ভব্যসরে বলল বসুন কমফোর্টেবলি অত এবার সত্যি লজ্জা লাগছে লোকটা গাড়ি চালাবে আর অতসী পেছনের সিটে মেম সাহেবদের মতো বসে থাকবে এটা কি শোভন এগিয়ে গিয়ে সামনের দরজা খুলে বসল অতসী। আপনি এদিকে কোথায় থাকেন সন্তোষপুর গাড়ি স্টার্ট দিল লোকটা লেক মতো আছে একটা ওটা ধারেই ও ছোট্ট ধনিটুকু উচ্চারণ করে অতশী চুপ রাস্তায় জ্যাম ট্যাম নেই গাড়ি সহজ ছন্দে ছুটছে চিত্তরঞ্জন হাসপাতাল ছাড়িয়ে গোল হয়ে ঘুরে পার্ক সার্কাস ময়দানের দিকে এলো ময়দানে কোথায় হয় অচিরাই কোন সার্কাস টার্কাস বসবে প্রকাণ্ড এক বাঁশের খাঁচা তৈরি হয়েছে কুয়াশা কুয়াশা অন্ধকারে খাঁচাটা কেমন আধি ভৌতিক ছায়া ছায়া পথটুকু নীরবে পার হলো লোকটা চোখ গাড়ির উইন্ড স্ক্রিনে স্থির পাশে চুপচাপ অতসি অস্বচ্ছন্দ আড়ষ্ট টের পাচ্ছে কিছু বলা উচিত কিন্তু কোনো কথা খুঁজে পাচ্ছে না আলকা কবজি উল্টালো ঘড়ি দেখার চেষ্টা করছে লোকটাই কথা বলে উঠল টেনশন হচ্ছে খুব অতসী সে টান হয়ে বসল না রাত একটু হয়েছে বটে তবে বাড়ির লোক খুব ভাবছে মনে হয় অথশি শুকনো হাসলো না তাহার আর কি ভাববে জানেই তো ডাক্তারের কাছে গেছে আপনি বুঝি ডক্টর সেনকে রেগুলার দেখান বছর দেখাচ্ছি দু তিন মাস পরপর ডেট দেন প্রবলেমটা কি আপনার নিঃশ্বাসের প্রবলেম খুব কষ্ট হয় যখন হয় ভালোই হয় বিশেষ করে এই ঠান্ডা পড়ার আগে এবছর অবশ্য অনেক ভালোই আছি বলতে নেই ডাক্তার সেন রোগটা অনেক চেক করে দিয়েছেন মাত্র এক বছরেই বুঝে ফেললেন বারে বুঝবো না আগে তো ডাক্তার কম দেখায়নি ডক্টর সেনই তো প্রথম বললেন লাংসে নয় আমার রেসপিরেটরি ট্র্যাকই প্রবলেম নিঃশ্বাসের যেটুকু কষ্ট পুরোটাই এক টাইপের অ্যালার্জি ডাস্ট ধোয়া গন্ধ অত সে থেমে গেল একটু বেশি কথা বলছে কি অনাবশ্যক কিন্তু কষ্টের কথাটা বলতে পেরে ভালোও লাগছে টুবলো হওয়ার পর থেকে যে কি হল ঠান্ডা পড়লে নিঃশ্বাসে টান ঘুমট হলে দম বন্ধ গায়ে বৃষ্টি পড়ল কি না পড়ল অমনি গলা দিয়ে সাই সাই শব্দ এমন অবস্থা একদিন একটু ঘর ছাড়াছুড়ি করলেই সাত দিন বিছানায় পিঠে বালিশ নিয়ে পড়ে থাকো ঠাকুরের ধূপ দেওয়া তো কবেই বন্ধ করে দিয়েছে অতসি ঘর ধরে কীটনাশক তেল ছড়ানোর কথাও ভুলেও ভাবতে পারে না কি জীবন স্কুটার আরোহী এক দম্পতিকে পাশ ডান দিকে স্টিয়ারিং ঘোরালো লোকটা মৃদুস্বরে বলল যখন সুস্থ থাকেন তখন ভারী অদ্ভুত লাগে না মনে হয় না পৃথিবীতে এত বাতাসও আছে অতসী অল্প মাথা নাড়ল তারপর বলল আপনারও কি একই কেস একই রকম অনেকটা তবে আর একটু জটিল আমার ফুসফুসে একটা ছোট ফুটো আছে সে কি হ্যাঁ আছে কনজেনিটাল ডিফেক্ট ছোটবেলাতেই ধরা পড়েছিল মাঝে মাঝেই দম আটকে যায় চারদিকে অন্ধকার দেখি বই খাতা খুলে বসতে পারি না প্রচুর টেস্ট মেস্ট করে ডাক্তাররা শেষে ডিটেক্ট করলো তারপর অতসির চোখ বড় বড় তার আর পর নেই এখনো সেই অবস্থাতেই চালিয়ে যাচ্ছি এক দু মাস ভালো তারপর সাত দিন বিছানায় কখনো হসপিটালে বা কখনো নার্সিং হবে ডক্টর সেন কি বলেছেন সারানো যায় না ধুর এরক সারে নাকি লাং ট্রান্সপ্লান্ট করতে পারলে হয়তো হতো মা কোনোদিন রিস্ক নিতে দিল না ডক্টর সেনই চোদ্দ বছর ধরে দেখছেন একই বাধাগত বলেন গড়িয়ে গড়িয়ে হয়তো ষাট সত্তরও টেনে দিতে পারি আবার হয়তো কালই বলতে বলতে অল্প হাসলেন লোকটা মাঝখান থেকে মার হয়েছে জ্বালা রাত্রিরে রোজ চারবার করে ঘরে এসে দেখে যেতে হয় ছেলের শ্বাস ঠিক মতো চলছে কিনা অথশীর বাক্য স্ফূর্তিও হচ্ছিল না কোন রকম অস্ফুটে বলল কোনো ওষুধ বিষুধে কিচ্ছু হয় না প্রেক্ষণা নিয়েও সামাল দেওয়া যায় না মেডিসিনে তো ঠেকা দিচ্ছে নইলে বেঁচে আছি কি করে আর প্রেকশন তো কয়েকটা আছেই টেনশন ফ্রি লাইফ লিড করতে হবে ফিজিক্যাল মেন্টাল কোনো স্ট্রেনই চলবে না এই গাড়ি ড্রাইভ করাও আমার বারুন চালাচ্ছেন কেন ড্রাইভার রেখে দিন বাড়ির লোকেরাও খুব ফোর্স করে রেখেওছিলাম ছিলাম ড্রাইভার অন্য কেউ গাড়ি চালালে আমার ভীষণ টেনশন হয় কেন একটা লোক আমাকে চালিয়ে নিয়ে যাচ্ছে বেঁচে থাকা মরা সবই তো তার হাতে ডিপেন্ডেন্ট ভাবলেই আমার দম আটকে আসে পাবলিক ভেহিকেলেও চড়তে পারি না এত ভিড় বালিগঞ্জ ছাড়িয়ে এসে গেছে এদিকে এখনো অনেক মানুষ হ্যালোজেন আলোয় ঝলমল করছে অন্ধকার অত সে আনমনে বলল এটা কিন্তু ভালো নয় কোনটা ম্যাডাম এই ডাক্তারের কথা না মানা গাড়ি চালানোর স্ট্রেন নেওয়া লোকটা আচমকা বলে উঠল ম্যাডাম আপনি ডাক্তারের সব অক্ষর অক্ষরে পালন করেন আপনার প্রবলেম আর আমার প্রবলেম এক হলো তাছাড়া আমাদের মেয়েদের অত মানামানি করলে চলে না সংসার ছেলে ম্যানেজ করে যতটা সম্ভব ততটাই আপনিও লুকিয়ে চড়িয়ে একটু একটু অনিয়ম করেন লোকটা হাহা করে হেসে উঠল ম্যাডাম মানুষের জীবনটা এরকমই ম্যান ইজ ডেস্টিনেটেড টু ডাই আজ নয় কাল যেদিনই জন্মেছে সেদিনই মৃত্যুর দিকে এক এক পা করে এগোচ্ছে মাঝখানে গাদা গাদা নিষেধের বেড়া তুলে কি লাভ সহসা অত সে কেঁপে উঠল সামান্য ঠান্ডা হাওয়ায় নাকি লোকটার কথায় লোকটার কথায় না লোকটার উদাসীন ভঙ্গিতে নির্মম পরিণতিটাকে কি নির্বিকার ভাবে মেনে নিতে পেরেছে কিংবা হয়তো পারেনি রোদ ছুঁচতে ছুঁচতে হাল ছেড়ে দিয়ে বেঁচে থাকার দর্শনটাকেই বদলে নিয়েছে করে কি লোকটা চাকরি ব্যবসা নাকি কিছুই করে না গাড়ি যখন আছে বাড়ির অবস্থা মনে হয় সচ্ছল মার কথাও তো বলছিল আর কে কে আছে বিয়ে থা করেনি এটা নিশ্চিত নয়তো একবার না একবার বউ বাচ্চার উল্লেখ করত হঠাৎ অত সে আবিষ্কার করলো লোকটার চোখ দুটো ভারী উজ্জ্বল চশমার আড়ালেও ঝিকঝিক করছে ওই চোখকে কি উজ্জ্বল বলে না গভীর গভীর চোখের মানুষটা বড় স্পর্শকাতর হয় দুঃখীয় অতসীর বুকটা চিনচিন করে উঠল জীবনে কোনো মেয়ের প্রেম ভালোবাসা পেল না লোকটা বেচারা গড়িয়া হাটের মোড়ে ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে গাড়িটা পাশেই মিনিবাস ধোয়া ছাড়ছে শাড়ির আঁচলে নাক চাপল অতসী লোকটা ঝুঁকে অতসির দিকের কাজটা তুলে দিল লোকটার কোনোই একটু বুঝি ছুঁয়ে গেল অতশিকে আলগাভাবে আলগা ভাবে লাল নির্দেশ সবুজ হয়ে গেছে গাড়ি চলছে নিঃশব্দ গতিতে গাড়ির মধ্যেও নৈশব্দ হঠাৎই ঢাকুরিয়া ব্রিজে উঠে লোকটাই প্রথম কথা বলল যাদবপুরের কোথায় আপনার বাড়ি ইব্রাহিমপুর রোডে এরপি স্ট্যান্ডের পেছনে হ্যাঁ বাড়ি অব্দি পৌঁছে দেব না না কি দরকার সরু বলি আমার কিন্তু প্রবলেম নেই না না ঠিক আছে আমি বড় রাস্তাতেই নামব লোকটা আর কথা বাড়ালো না যান্ত্রিক পুতুলের মতো স্টিয়ারিং ঘোরাচ্ছে গিয়ার বদলাচ্ছে ব্রেকে পা ক্লাচে পা যাদবপুর এসে গেল গাড়ি থেকে নামলো অতসি ঝুঁকল থ্যাংক ইউ গাড়ি এগোচ্ছে না থেমেই আছে লোকটাকে কি অতসির বাড়ি যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো উচিত এখানেও গাড়ি রেখে সচ্ছন্দে ঘুরে আসা যায় সামনেই তো অতস্বীর বাড়ি গলিতে ঢুকে মাত্র দুটো বাড়ির পর বুবলি টুবলু কিছু মনে করবে দিবেন্দু মনে হয় না দুঃখী মানুষটার কথা শুনলে ওরাও নিশ্চয় আশ্চর্য অতশীর মুখে অন্য কথা ফুটল অনেক অনেক ধন্যবাদ আবার হয়তো ডাক্তারের চেম্বারে দেখা হবে চলি একটু বুঝি দ্রুত পায়েই রাস্তা পার হলো অতসী। গলির মুখে এসে ফিরে দেখল গাড়ি মিলিয়ে যাচ্ছে দূরে গতিটা যেন সামান্য মন্থর দেবেন্দু বেশ উদ্বিগ্ন হয়ে প্রতীক্ষা করছিল অতশি ফ্ল্যাটে পা রাখতেই প্রশ্ন এত দেরি চেম্বারে বুঝি খুব ভিড় হয়েছিল আজ অন্য মানুষকে স্বরে অতসী বলল হুম ফিরলে কি সে মিনিবাস জেনে তোমার কি লাভ ফিরেছি এই তো ব্যাস আর চটে যাচ্ছ কেন দেবেন্দু তোষা সুরে বললো যাই তো তোমার সঙ্গে আজই নয় হয়ে উঠল না ট্যাক্সি ধরে নিতে পারতে অত সে উত্তর দিল না অপাঙ্গে দেখে নিল গোছানোর সংসারটাকে ষোলো বছরের বুগলি যথেষ্ট সাব্যস্ত হয়ে গেছে খাবার দাবার গরম করে খেতে দিয়ে দিয়েছে ভাইকে নিজেও খাচ্ছে দেবেন্দু আবার ফিরে গেছে টিভির সামনে রিমোটে আঙুল ঠোঁটে সিগারেট উড়ে উড়ে আসছে ছোট্ট ছোট্ট প্রশ্ন নতুন কোনো ওষুধ দিল নাকি ডাক্তার টেস্ট করতে বলেছে কিছু নেক্সট আবার কবে ডেট দিয়েছে উত্তর দিতে দিতে সংসারে ডুবে যাচ্ছিল অতসী তারই মধ্যে মৃত্যুর ছোঁয়া মাখা চোখ দুটোকে মনে পড়ে যাচ্ছিল হঠাৎ হঠাৎ একবার ভাবলো লোকটার গল্প করে দিবেন দুকে ফুসফুসে ফুটো নিয়ে বেঁচে থাকা একটা মানুষের গল্প মৃত্যু দরজায় কড়া নাড়ছে জেনেও নিরাসক্ত জীবনের গল্প পারল না বলতে কেন যে পারল না আশ্চর্য লোকটার নাম ঠিকানা কিচ্ছু জানেনি অতশী কেন যে জানেনি শেষ হলো আমাদের আজকের নিবেদন আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যারা গল্প নাশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন এতে করে আমি কোনো নতুন গল্প বা উপন্যাস আপলোড করলেই আপনারা তো নোটিফিকেশন পাবেন সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি